আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ প্যারাফ্রেজ জিনিসটা কি বাসান্তর তো বাসান্তর বিভিন্নভাবে হতে পারে যেরকম হি ইজ এ গুড বয় এখানে বলা যেতে পারে হি ইজ এ গ্রেট বয় অথবা বললাম হি ইজ এ ফেমাস পার্সন ওইখানে বলা যেতে পারে ওয়েল নোন পার্সন তো এই যে সমার্থক শব্দ আবার অনেক সময় বিপরীত শব্দ যেমন হি ইজ অলওয়েজ হ্যাঁ লেট তো এটাকে বলা যায় হিজ ইজ নেভার পাংচ তো এইরকমভাবে সমার্থক শব্দ বিপরীত শব্দ আমরা চেঞ্জিং সেন্টেন্স যে রুলসগুলো জানি অথবা হ্যাঁ কানেক্টর ব্যবহার করে আমরা দুই বাক্যকে একটা করা এরকমভাবে আমরা প্যারাফ্রেজ করতে পারি প্যারাফ্রেজের উপর আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখা যেতে পারে ইউটিউবে আপলোড করা আছে তো আজকে আমরা একটা কবিতার প্যারাফ্রেজ করব কবিতাটা হলো দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট টু রোডস ডাইভার্স ইন এ ইোউড মানে কি টু রোডস ওয়েন্ট ইন টু ডিফারেন্ট ডিরেকশনস ইন এ পেল ফরেস্ট পেইল সরি আই কুড নট ট্রাভেল বোথ অ্যান্ড দ্য পয়েন্ট ফেল সরি দ্যাট হি কুড নট টেক বোথ দ্য রোডস এন্ড বি ওয়ান ট্রাভেলার লং আই টুড এন্ড কুড নট ডিসাইড দ্য পাথ ইমিডিয়েটলি অ্যাজ হি ওয়াজ দ্য অনলি ট্রাভেলার এই ফৰ এ লং টাইম এণ্ড বি ওৱান ডাউন এজ ফাৰ এজ আই কুড টু হেয়াৰ ইট বেণ্ড ইন দ্য আণ্ডাৰ গ্ৰোথ ফৰ এ লং টাইম হি দে এণ্ড ৱাষ্ট ওৱান অফ দা ফৰেষ্ট এণ্ড হেয়াৰ ইট টুক এ কাৰ্ব টুড দা ৱিল প্ৰথম ষ্টেণ্ডা ছেকেণ্ড ষ্টেণ্ডা The said, then took the other as just as fair. The poet now examined the other road which was equally fair and clean. And having perhaps the better claim and which had perhaps a better demand. Ah. Because it was grassy and wanted wear Since it was covered with grass and it did ah. it did not have footmarks. Ah. Though as for that the passing there had warned them really about the same the both the roads were travel by people but the second one was less travel by দুইটাই pot shobai geshe kintu ditiyoṭa khub kom manush geshe